কারণে আমরা যারা আজকের মুসল্লি রয়েছি সরকারের কাছে আমাদের জোরালো আবেদন আমাদের সোনার বাংলাদেশে যে বা যারা যখনই আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে আমাদের কলিজার দাবি তাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে আল্লাহর গজব দুনিয়াতে দেয় কি দেন না দেয় কি দেন না বর্তমানেও দুনিয়াতে যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদেরকেও গজব দিতে পারেন কি পারেন না এই সমস্ত আসাদ নূরদের গোষ্ঠীকে আল্লাহ তাআলা নিরাময় করতে পারেন কি পারেন না এক আসাদ নূরের কারণে বাংলাদেশকে আল্লাহ তাআলা গজব দিয়ে ডুবিয়ে দিতে পারেন কি পারেন না এ কারণে আমরা যারা আজকের মুসল্লি রয়েছি সরকারের কাছে আমাদের জোরালো আবেদন আমাদের সোনার বাংলাদেশে যে বা যারা যখনই আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে আমাদের কলিজার দাবি তাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে এই বিচার আমরা সবাই চাই ঠিক কিনা বলেন একটা বিচার যদি করা হয় তাহলে আর কেউ এই কথাগুলো বলতে সাহস পাবে না আর যদি বিচার করা না হয় আল্লাহর গজব আকাশের উপরে অপেক্ষমান কখন নিচে এসে পড়বে কেউ বুঝতে পারবে না ঠিক কিনা বলেন কারবালার প্রান্তরে তারা বুঝেছিল ক্ষমতা তো আমাদের হাতে আমরাই তো ক্ষমতাবান আমরা যা ইচ্ছা তাই করব যা ইচ্ছা তাই বলবো আমাদেরকে কে ঠেকায় কিন্তু আল্লাহ তাআলা ঠেকিয়ে দিয়েছেন কি না যখন সকল মানুষ আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকে ওই সময় ইবাদত করার মাঝে বেশি ফজিলত ওই সময় আল্লাহ তাআলাকে ডাকার মাঝে বেশি ফজিলত এ কারণেই হাদিসে আসছে সালাতুদ দুহা চাশতের নামাজ দুপুরের সময় আমরা পড়ে থাকি যেই সময় পৃথিবীর সমস্ত মানুষগুলো দুনিয়াবি কাজে ব্যস্ত থাকে আর এই কারণে এই নামাজ যারা পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভান্ডার থেকে ঢেলে তাদেরকে রহমত দান করেন সুবহানাল্লাহ ঠিক একই রকম তাহাজ্জুদের নামাজ সব মানুষ ঘুমিয়ে থাকে এই সময় যারা উঠে আরামের ঘুমকে বাদ দিয়ে কষ্ট করে রাতে উঠে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজের ওলি নিজের বন্ধু বলে ঘোষণা করেন সুবহানাল্লাহ কারণ বন্ধুই পারে বন্ধুর জন্য এরকম ত্যাগ স্বীকার করতে ঠিক কিনা বলেন এই জন্য সবসময় মনে রাখবেন সুযোগ বুঝে কাজ করবেন যখন কেউ এই কাজটা করে না সুন্নাতের ক্ষেত্রেও এ কারণে আল্লাহ রাসূল বলেছেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি আমার যে কোনো একটা সুন্নাত হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে কেউ আমল করে না এই সময়ে এই সুন্নাতটার উপরে যদি কেউ আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে ওই বান্দাকে এক শত শহীদের সওয়াব দান করেন এই বিষয়টা মনে রাখবেন যখন কেউ কোনো কাজ কোনো একটা কাজ শরীয়তের একটা বিধিবিধান বাদ দিয়ে দিচ্ছে এই সময় এটার দিকে আপনি এগিয়ে আসবেন আপনার বেশি আল্লাহ তাআলার কুরবত হাসিল হয়ে যাবে কারণ কেউ করে না আমি করছি আমি কষ্ট স্বীকার করছি আমি মানুষের হাসির পাত্র হয়েছি এখন কিন্তু এমন একটা সময় মানুষ আধুনিকতা প্রকাশ করতে চায় ইসলামের বাহিরে গিয়ে এই সময়ে আপনি যদি আল্লাহর রাসূলের সুন্নাত খুঁজে খুঁজে আমল করা শুরু করে দেন আপনাকে অনেকে হাসবে অনেকে বলবে যে এটা সেকালে চলতো একালে চলে না এরকম আছে কি নাই তো এই সময় যদি আপনি আপনার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বুকে ধারণ করে ওই সুন্নাতটা আমল করতে পারেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের ওলি বলে ঘোষণা দিয়ে দেবেন সুতরাং আমরা এই দুনিয়াবি ক্ষেত্রে যেরকম সুযোগ খুঁজি ব্যবসা এই এলাকায় ভালো না কোন এলাকায় ভালো সেখানে গিয়ে ব্যবসা শুরু করে দেই সুযোগটা খুব ভালোভাবে খুঁজি নেই কিন্তু ইসলামের ক্ষেত্রে কিন্তু এটা আমরা করি না আজ থেকে আমরা এখানে যেহেতু অল্প মানুষ আমরা খুব পার্সোনালভাবে এই বুদ্ধিটা এই জ্ঞানটা এই বুঝটা আজীবনের জন্য আমরা বুকে ধারণ করে নিব
মাথার মাঝে আমরা সেট করে নিব যে যেই সময়ে শরীয়তের যেই আমলটা করতে কষ্ট বেশি ওই কাজটায় আর কেউ না গেলেও আমি যাব ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ সবাই ওয়াদা দিলাম তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে শরীয়তের যে কোনো বিধিবিধানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাশর ময়দানে আপনাকে খুশি করে দিবেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে এত দেওয়া দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ গত জুমায় বলেছিলাম যে আজকের এই জুমায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো মনে আছে তো আপনাদের বিষয়টি হলো আল বালাউ ক্বাবলাল মাউতি আলা মান আআনা কতলাল হুসাইন 61 হিজরির 10ই মুহররম কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে যেই বিশাল বাহিনী অবস্থান করেছিলেন ইয়াজিদের পক্ষে যে বিশাল বাহিনী অবস্থান করছিল আহলে বাইতের বিপক্ষে যে বড় দলটি অবস্থান করছিল এক কথায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পিছনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল ইয়াজিদের পক্ষে যারা সমর্থন দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেককে মৃত্যুর আগে কোনো না কোনো গজব আল্লাহ তাআলা এই জমিনে তাদের জীবনেই দিয়েছে বলো নাউজুবিল্লাহ আরো জোরে আওয়াজ দেন নাউজুবিল্লাহ তাহলে ওই মানুষগুলো হাজার হাজার মানুষ তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই কিছুটা স্বাদ কিছুটা মজা বুঝাইছে যে আমার বন্ধুর বিরুদ্ধে গেলে কি অবস্থাটা হয় একটু দুনিয়াতেই দেখে নাও এই ঘটনাটা ইতিহাসে বিভিন্ন ইতিহাসের কিতাবে এবং হাদিসেও এসেছে অনেক হাদিসে এই ঘটনাগুলো উল্লেখ আছে কিন্তু বর্তমান সময়ে আলোচনা অনেক হয় ইয়াজিদ কি বলে কারবালার যুদ্ধের কথা বলে কিছু কান্নাকাটি হয় অনেকে কারবালার যুদ্ধের ঘটনা শুনতে চায় বা ইয়াজিদের ব্যাপারে আলোচনা হয় কিন্তু এই যে সরাসরি যে শাস্তিটা আল্লাহ তাআলা দিয়েছেন এ ব্যাপারে আলোচনা মাঠে ময়দানে মসজিদে মেম্বারে খুব কমই হয় আমি আপনাদেরকে আজকের আলোচনাটা শোনাতে চাই এই কারণে আমরা জানি যে আমরা উম্মতে মুহাম্মাদী ঠিক কিনা বলেন এই কারণে কি আমরা খুশি না বেজার তো খুশি হয়ে আবার সেই নবীর পরিবারের বিরুদ্ধে আবার তরবারি কিভাবে ধরল তাহলে এই খুশির কোনো দাম আছে যারা তরবারি ধরল কি আজব উম্মত নামাজ পড়ে ফরজ নামাজের পরে দোয়া করে যাতে হত্যা করতে পারে ইমাম হোসাইনকে পাগড়ি বেঁধে জামাতের সাথে একামত দিয়ে তারা নামাজ আদায় করছে একক তো নামাজ তারা কাজা করে নেই তাদের কি নামাজ কি রোজা কি এবাদত আজও মসজিদে আসছে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য মেম্বার থেকে বলা হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আর ইয়াজিদের পক্ষে আছে কি নাই এই বেড়া জালের মাঝে এই ঘোলাপানির মাঝে এই দোয়াশার মাঝে আমার এই মসজিদে যারা নামাজ পড়তে আসেন আমার আলোচনা পিছনের বছরে বা এবছরে যাই করছি ইয়াজিদের ব্যাপারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনি যদি অন্য কোনো আলেমের যেই আলেম ইয়াজিদের পক্ষে থাকে তার জন্য যদি আপনার কলিজায় ভালোবাসা থেকে থাকে হয়তোবা আমার ওই আগের কথাগুলো আপনি ভালো দিকে নেবেন না এজন্য আমি আজকের শুধুমাত্র তাদের শাস্তির ব্যাপারে কি এসেছে ইয়াজিদেরও পক্ষে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরও পক্ষে না শুধুমাত্র ইতিহাস সাক্ষী স্বর্ণালী ইতিহাসে এসেছে হাদিসে এসেছে এই বিষয়গুলো আপনারা যারা উম্মতে মুহাম্মাদী আছেন আপনাদের সামনে উপস্থাপন করা আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কতটা খুশি হয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার কারণে ঠিক কিনা বলেন খুশি হয়েছিলেন নাকি কতটা রাগ হয়েছিলেন কতটা বেজার হয়েছিলেন আপনি নিজেই বুঝতে পারবেন আল্লাহ রসুল কারবালার প্রান্তরের ওই বিষয়টাকে কতটা সমর্থন দিয়েছিলেন নাকি কতটা কষ্ট পেয়েছিলেন
আজকের বর্ণনাগুলো শুনলে আপনি নিজেই ফয়সালা দিতে পারবেন যে ওই দিনের ঘটনাটা কোন পর্যায়ে ছিল। আপনি উম্মতে মুহাম্মাদী, আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি জান্নাত চান, আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আপনি কি ইয়াজিদের পক্ষে থাকবেন নাকি ইমাম হুসাইনের পক্ষে থাকবেন? আজকের আলোচনাটা দিয়ে আপনি নিজেকে নিজে একটা সিদ্ধান্তে নিতে পারবেন, বলুন আলহামদুলিল্লাহ। আলোচনাটার দরকার আছে কি নাই? আলোচনাটা মারাত্মক ভয়াবহ একটি আলোচনা, একটি ভয়াবহ আলোচনা। এই আলোচনার মাঝে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো মুখে উচ্চারণ করতে কলিজা থরথর করে কেঁপে ওঠে। এই শব্দগুলো ঐতিহাসিকরা তাদের কলম দিয়ে লিখছেন, এই শব্দগুলো হাদিসের মাঝে এসেছে। তবে যতই ভয় লাগুক আর যাই হোক, যতই খারাপ লাগুক, আপনাদেরকে বুঝাতে হলে তো বলতে হবে আজকে, ঠিক কিনা বলে? আমি সর্বপ্রথম আপনাদেরকে এখানে হাদিস শোনাতে চাই, আহলে বাইতের ব্যাপারে উম্মতে মুহাম্মাদীর অবস্থানটা কেমন হতে হবে, আহলে বাইতের ব্যাপারে আল্লাহ আল্লাহর রাসূলের অবস্থানটা কোন পর্যায়ে, এটা আপনি বুঝতে পারবেন আজকের হাদিসখানার মাধ্যমে। হাদিসখানা এসেছে আল মুস্তাদরাক আল হাকিমের মাঝে, তিন খণ্ড, 359 নম্বর হাদিস। হাদিসখানা বর্ণনা করেছেন আল্লাহর রাসূলের চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, আন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ইয়া বানি আব্দুল মুত্তালিব, ইন্নি সাআলতুল্লাহ লাকুম সালাসা, আন ইউসাব্বিতা কাঈমাকুম, ওয়া আন ইয়াহদিয়া দাল্লাকুম, ওয়া আন ইউলিমা জাহিলাকুম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরের জবান মোবারকে ইরশাদ করেছেন, হে বনি আব্দুল মুত্তালিব, হে আমার বংশধর, ইন্নি সাআলতুল্লাহ লাকুম সালাসা, আমি তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনটি বিষয় চেয়েছি। কয়টি বিষয়? তিনটি বিষয়ের এক নম্বর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যাতে সত্যের উপরে অটল রাখে, সুবহানাল্লাহ বলেন, ও আইয়াহদিয়া দাল্লাকুম, এবং তোমাদের মাঝে যারা পথভ্রষ্ট আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যাতে হেদায়েতের নূর দান করে দেন, সুবহানাল্লাহ, ও আইয়া আইউলিমা জাহিলাকুম, তোমাদের মাঝে যারা দীন ও ইসলামের ব্যাপারে অজ্ঞ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যাতে কোরআন এবং হাদিস তথা শরীয়তের জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা আলেম বানিয়ে দেন, সুবহানাল্লাহ। এই তিনটা আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাসূল চাইছেন। এরপরে কি বলতেছেন দেখেন, ফালাউ আন্না রাজুলান সাফিনা বাইনার রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহ। এই জমিনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি মক্কা মুকাররমায় গিয়ে মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিম বাইনার রুকনে ওয়াল মাকাম, মাকামে ইব্রাহিম এবং খানাই কাবার মাঝখানে ওখানে অবস্থান করে, ফাসাল্লা ওয়া সামা, ওই জায়গায় অবস্থান করার পরে ওখানেই বসে নামাজ পড়ে এবং ওখানেই সে রোজা রাখে, এরকম দীর্ঘদিন আমল করতে করতে এমন একটা সময় এসে গেল, সুম্মা লাকিয়াল্লাহ, ওই জায়গায় ওই বান্দার ইন্তেকাল হয়ে গেছে, সে আল্লাহর কাছে চলে গেছে, সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি মনে হয় লোকটা কি সৌভাগ্যবান না? মাকামে ইব্রাহিম, আপনারা যারা হজে গিয়েছেন দেখবেন ওই টিভিতে যে দেখা যায় খানাই কাবার সামনে ছোট্ট একটা গম্বুজের মতো দেখা যায়, সামনে স্বর্ণালি কালার পিতলের মূলত ওইটা, তো ওখানেই হলো মাকামে ইব্রাহিম, ইমাম হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের কদম মোবারকের ছাপ, যেই পাথরের উপরে করে খানাই কাবা নির্মাণ করেছিলেন, যেই পাথরটা লিফটের ভূমিকা পালন করেছিল, যখন উপরে উঠা লাগতো তখন ওই পাথরটা ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে উপরে উঠতো এবং ইব্রাহিম আলাইহিসসালাম খানাই কাবা মেরামত করছেন, বলুন সুবহানাল্লাহ। এই পাথরটা ওখানে আছে, তো এই পাথরটা থেকে খানাই কাবা এই জায়গাটার মাঝে জায়গা হইব হয়তো বা 15-18 হাত বা তার কিছু কম বেশি। এই জায়গায় যদি কোনো একজন বান্দা আল্লাহর অবস্থান করে
ওখানে বসে নামাজ পড়লো এবং ওখানে বসে সে রোজা রাখলো দীর্ঘদিন। এর পরবর্তীতে লোকটা ইন্তেকাল করছে, আল্লাহর কাছে চলে গেছে। তো লোকটা জান্নাতি না? কি বলেন, লোকটা জান্নাতি না? কিন্তু দেখেন কি বলছেন আল্লাহর রাসূল, কিন্তু লোকটা এমন হবে, অহুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি ওই জায়গায় বসে ইবাদত করলো, কিন্তু ব্যক্তির অন্তকরণে যদি আহলে বাইতের বিদ্বেষী থাকে, আহলে বাইতের ব্যাপারে তার মনের মাঝে সংকীর্ণতা থাকে, আহলে বাইতের ব্যাপারে যদি তার মনের মাঝে কোনো প্রশ্ন থাকে, আহলে বাইতের ব্যাপারে যদি তার মনে পরিপূর্ণ ভালোবাসাটা না থাকে, নবীজি আমার ফতোয়া দিয়েছেন, দাখালান্নার। ওই ব্যক্তি খানায় কাবার সামনে বসে ইবাদত করলেও আল্লাহর কাছে ওই ইবাদত কবুল হবে না, ওই ব্যক্তি ওই ইবাদত নিয়ে সরাসরি জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। এর চেয়ে ভালো ইবাদতের জায়গা আপনি কই পাবেন? এর চেয়ে ভালো জায়গা দুনিয়ায় আছে নাকি? আর একেবারে খানায় খাওয়ার দরজার সামনে আপনি যেখানে মুলতাজাম রয়েছে, মুলতাজাম ধরে দোয়া করলে দোয়া কবুল হয় নাই, এই আকীদা পোষণ করা হলো গুনাহের কাজ। যেই দোয়া করবে সেই দোয়াই কবুল হবে। খানায় খাবার দরজা, মুলতাজাম এবং মাকামে ইব্রাহিম হাজরে আসওয়াদের সামনে বসে ইবাদত করলো, আজীবন রোজা রাখলো, আজীবন নামাজ পড়লো, কিন্তু মনের মাঝে তার রয়েছে আহলে বাইতের ব্যাপারে বিদ্বেষ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সরাসরি ফতোয়া দিয়েছেন তার হাবিবের মাধ্যমে, দাখালান্নার। ওই ব্যক্তি এই নামাজ রোজা হজ যাকাত সব কিছু নিয়ে সে জাহান্নামে চলে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? আল্লাহ আল্লাহর রসুল আহলে বাইতের পক্ষে না বিপক্ষে? সকলকে জোরে বলতে হবে, পক্ষে না বিপক্ষে? আরো জোরে, পক্ষে না বিপক্ষে? আমরাও পক্ষে না বিপক্ষে? তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর পক্ষে এবং ইয়াজিদের বিপক্ষে আমরা ঠিক কিনা বলেন? আর ইয়াজিদের বিপক্ষে তার মানে এই প্রায় 1500 বছর পরে এসেও যারা ইয়াজিদের বন্দনা করে, যারা ইয়াজিদের জয়গান গায়, ওই সমস্ত আলিমদের পিছনে নারায় তাকবীর দেওয়া যাবে না। তাহলে এই কথাই কি আমরা একমত থাকতে পারবো ইনশাল্লাহ? সবাই পারবো তো ইনশাল্লাহ? এ পর্যায়ে আসেন, পৃথিবী বিখ্যাত কিতাব আস সাওয়াইকুল মুহরেকা। আমি আজকের যতগুলো বর্ণনা দিব বেশিরভাগই এই কিতাব থেকে। এই কিতাব আমি তুরস্ক থেকে আনিয়েছি, আলহামদুলিল্লাহ বলবেন না? কোথায় তুরস্ক? অনেক কষ্ট করে আমি সংগ্রহ করেছি এই কিতাবটা। লিখেছেন এই কিতাবটা আল্লামা ইবনু হাজার আল হাইতামি রহিমাহুল্লাহ তাআলা। উনিকে উনি একাধারে দীর্ঘদিন খানায় কাবা এবং মাদিনা মুনাওয়ারা দুইও জায়গার ইমাম এবং খতিব ছিলেন। মক্কা মুকাররমা মাদিনা মুনাওয়ারার স্বনাম ধন্য একজন মুহাদ্দিস, সুবহানাল্লাহ বলেন। উনি ওনার কিতাবে হাফিজুল হাদিস আল্লামা ইবনু শিহাব আয-যুহরি আত-তাবিঈ আল-মাদানী রহিমাহুল্লাহ তাআলা, হাফিজুল হাদিস আল্লামা ইবনু শিহাব যুহরি রহিমাহুল্লাহ তাআলা, যিনি একজন তাবিঈ ছিলেন, ওনার পক্ষ থেকে হাদিস বর্ণনা করেছেন, লাম ইয়াবকা মিম্মান কতলাহু ইল্লা মান উকিবা ফিদ দুনিয়া ইন্নামা ইম্মা বিকতলিন আও উমিন আও সাওয়াইল ওয়াজহি আও জাওয়ালিল মুলকি ফি মুদ্দাতিন ইয়াসির। উনি বলেছেন যে আজ থেকে ওই প্রায় 1300 বছর আগে কারবালার প্রান্তরে যারা বা যেই গোষ্ঠী ইয়াজিদের পক্ষে ছিল প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে, লাম ইয়াবকা মিম্মান কতলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাউকে ছাড়েন নাই, আল্লাহু আকবার, কাউকে ছাড়েন নাই, ইল্লা মান উকিবা ফিদ দুনিয়া, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে জাহান্নামের কোনো শাস্তি দেন নাই। দুনিয়াতে জীবন্ত থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজিদ পন্থী সমস্ত ব্যক্তিদেরকে যারা প্রত্যক্ষভাবে, যারা পরোক্ষভাবে, যারা কারবালার প্রান্তরে উপস্থিত ছিল আর যারা ছিল না কিন্তু ইয়াজিদের পক্ষে ছিল, তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কোনো না কোনো শাস্তি দিয়েছেন, ইম্মা বি কতলিন, তাদের কাউকে কাউকে আল্লাহ তাআলা হত্যা করেছেন, আল্লাহু আকবার, আও রুমিন, কাউকে কাউকে আল্লাহ তাআলা চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছিলেন, যতদিন বেঁচে ছিলেন ততদিন অন্ধ অবস্থায় ছিল, আও সাওয়াদিল ওয়াজহি, অথবা কাউকে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুন্দর চেহারাকে আল্লাহ তাআলা কালো বানিয়ে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ।
সুন্দর চেহারার অধিকারী আরব দেশের মানুষ দেখেন না অনেক সুন্দর সুন্দর না এদের অধিকাংশের চেহারাই আল্লাহ তাআলা কালো বানিয়ে দিয়েছিলেন এমন কালো যেই কালোর দিকে কেউ তাকাইতে ঘৃণা বোধ করত আল্লাহু আকবার বলেন অথবা কি আও জাওয়ালিল মুলকি ফি মুদ্দাতিন ইয়াসীরা অথবা যারা ক্ষমতাধর ছিল ক্ষমতা সম্পন্ন ব্যক্তি কোন একটা এলাকার অথবা কোন একটা প্রদেশের অথবা যে কোনো জায়গার যে কোনো ক্ষমতা ক্ষমতার বলে ইয়াজিদের পক্ষে চলে গেছে ক্ষমতাটা যাতে আরো মজবুত হয় ক্ষমতাটা যাতে চলে না যায় আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে চলে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি মুদ্দাতিন ইয়াসীরা অল্প সময়ের ব্যবধানে ওই ক্ষমতাধরদের ক্ষমতাকে আল্লাহ তাআলা কেড়ে নিয়েছিলেন বলেন আল্লাহু আকবার এই ধরনের শাস্তি এখানে কয়েকটা শাস্তি উল্লেখ করেছেন এছাড়াও আরো বহুরূপী শাস্তি আছে কিছু কিছু হয়তোবা আলোচনার মাঝে বর্ণনায় আসবে ইনশাআল্লাহ তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য একটা স্পেশাল অফার সেটি হলো উম্মতে মুহাম্মাদই গুনাহ করবে কিন্তু শাস্তিটা আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন না এটা আগের যুগে ছিল অন্যান্য সব নবীর উম্মতেরা অপরাধ করত শাস্তি সরাসরি দুনিয়া আসত তাহলে ওই ব্যক্তি তো তওবা করার সুযোগ পাইত না আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চেয়ে আনছেন যে ও আমার রব আমার উম্মতদেরকে এই শাস্তি দিয়েন না এমন এক অন্যায় করলো মনে করেন একজনকে হত্যা করছে হত্যা করার পরে এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে কি করবে হত্যা করা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন আযাব গজব আসবে যে তাকেও হত্যা করা হয়ে গেছে এখন এমনটা যদি হয়ে যায় ব্যক্তি তো আর তওবা করার সুযোগ পাবে না ঠিক কিনা বলেন অথবা এমন একটা অন্যায় করছে আল্লাহ তাআলা মুখের ভাষা কেড়ে নিয়েছেন আর জীবনে কথা বলতে পারলো না ওই লোকটা নামাজ পড়তে পারবে না ওই লোকটা কি বলে কোরআন তেলাওয়াত করতে পারবে না তাসবিহ তাহলিল পড়তে পারবে না আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আমার উম্মতকে এই শাস্তি আপনি দিবেন না কিন্তু বন্ধুরা আমার এক জায়গায় শুধুমাত্র এর বিপরীত ঘটেছে সেটি হলো কারবালার প্রান্তরে যারা ইয়াজিদের পক্ষে গিয়েছিল ওই ইয়াজিদ পন্থীদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই আল্লাহর রাসূলের আহলে বাইতের ব্যাপারে যেহেতু কথা বলেছে আল্লাহর রাসূলের আহলে বাইতকে হত্যা করেছে কষ্ট দিয়েছে এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় জীবিত থাকতেই তাদেরকে শাস্তি দেওয়া শুরু করেছে বলুন নাউযুবিল্লাহ তাহলে আল্লাহ আল্লাহর রাসূল কি তাদের উপর খুশি হয়ে এটা করছেন না শাস্তিটা মরলে পর পাক মরার পরে শাস্তিটা তো মারাত্মক শাস্তি তো ওই জায়গার শাস্তি তো আছেই এর আগেই আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দেওয়া শুরু করছে যাতে করে গোটা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আহলে বাইতের বিপক্ষে কেউ কথা বলতে সাহস না পায় ঠিক কি না বলে ভাইরা আমার দেখেন একটা কিতাব আছে সাআদাতুল কাউনাইন এই কিতাবের মাঝে হাদিস এসেছে হযরত আমির ইবনে সাআদ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হলো হত্যা করার পরে আমি কোন এক রাতে ঘুমিয়েছিলাম ঘুমন্ত অবস্থায় রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম আমি দেখতেছি আমার কাছে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন বলুন সুবহানাল্লাহ চলে আসার পরে নবীজি আমাকে বললেন ও আমের তোমাকে আমার সালাম এবং আমার একজন সাহাবী আছে যার নাম হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যার থেকে অনেক সিহাহিতার মাঝে হাদিস বর্ণিত আছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী নবীজি আমেরের কাছে এসে বললেন আমের তুমি ওঠো আর ঘুমানোর দরকার নাই তুমি চলে যাও বারা ইবনে আযিবের কাছে গিয়ে আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম দাও সুবহানাল্লাহ বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন বড় আলেম ছিলেন একজন আলেম সাহাবী ওনাকে গিয়ে সালাম দাও সালাম দিয়ে তাকে জানিয়ে দাও তাকে বলে দাও কারবালার প্রান্তরে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আমার পরিবারকে যারা হত্যা করেছে কষ্ট দিয়েছে তারা সকলেই জাহান্নামী আরো জোরে আওয়াজ দেন নাউযুবিল্লাহ ভাইরা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকুন বলে চলে গেলেন আমির ইবনে সাআদ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল উনি ঘুম ভাঙার পরে উনি সরাসরি চলে গেলেন বিশিষ্ট সাহাবী সাইয়েদনা হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে নিজে প্রথম সালাম দিলেন সালাম দেওয়ার পরে বললেন
ও হুজুর আল্লাহর রাসূলের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন, এই রাতে আমি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি এবং আমার মাধ্যমে আপনাকে আল্লাহর রাসূল সালাম জানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, সালাম জানিয়েছেন এবং একটা মেসেজ আপনার কাছে পৌঁছাতে বলেছেন। যেহেতু আপনি আলেম, আপনি মানুষকে ওয়াজ করেন, আপনি মানুষকে অনেক কথা বুঝান, আপনাকে জানালে বেশি মানুষ জানতে পারবে, এই কারণে নবীজি আমার আপনাকে বলতে বলেছেন, যারা কারবালার প্রান্তরে ইয়াজিদের পক্ষে ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, আমার আহলে বাইতকে যারা কষ্ট দিয়েছে, যারা হত্যা করেছে, তারা সকলেই জাহান্নামী, এই কথাটা আপনাকে জানাতে বলেছেন এবং এই কথাটা আপনি সকল মানুষদেরকে জানিয়ে দিবেন। বলুন আল্লাহু আকবার। সাইয়েদনা হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নের কথা শোনার পরে ওনার দুই চোখ থেকে টপ 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 করে পানি ঝরতেছে আর উনি বলতেছেন, ও আমের ইবনে সাআদ আল বাসালি, আল্লাহর রাসূল তোমাকে যেই মেসেজ দিয়ে পাঠিয়েছেন এটা সত্যি সত্যি 100% সত্যি মেসেজ, এখানে কোনো ভুল নাই। যারাই ইমাম হোসাইনের বিরুদ্ধে চলে গিয়েছিল, যারাই ইয়াজিদের পক্ষে চলে গিয়েছিল, তারা সবাই জাহান্নামী, এই কথায় কোনো ভুল নাই। বারা ইবনে আযিব শুনে বলতেছেন, এটা সত্য কথা, আল্লাহ রাসূল বলেছেন, তুমি যে স্বপ্নের কথা বলছো আমি এটা জানি, আমি এটা বিশ্বাস করি, এটাই সত্য, যারা গিয়েছিল ইয়াজিদের পক্ষে তারা সবাই জাহান্নামী। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো ইয়াজিদের পক্ষে যাওয়ার কোনো সুযোগ আছে না? এ পর্যায়ে আরেকখানে বর্ণনা আমি শোনাবো, আর সাওয়াইকুল মুহরেকা থেকে 277 পৃষ্ঠায় হাদিসখানা এসেছে, হাদিসখানা হাদিসখানা বর্ণনা করেছেন ওখানে আবু শাইখ আল ইসবাহানির রেফারেন্সে, যে আন্না জামাআন তাযাকারু আন্নাহু মিমা মিন আহাদিন আনা আলা কতলিল হুসাইনি ইল্লা আসাবাতুন বালা, বলতেছেন কারবালার প্রান্তরের পরবর্তীতে একটা জায়গায় কুফার মাঝে অনেকগুলো মানুষ এক জায়গায় একত্রিত হয়েছে, মুসলমান, এখন ওই জায়গায় মুসলমান একত্রিত হয়ে জামা তাযাকারু আন্নাহু মা মিন আহাদিন, তাদের মাঝে একজনে বলল যে কারবালার প্রান্তরে ইয়াজিদের পক্ষে যারা ছিল তারা প্রত্যেকেই এই পর্যন্ত আমরা দেখতে পেয়েছি মরার আগে কোনো না কোনো শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছে। এই কথাটা মাজলিস সবাই শুনছে, শোনার পরে ফাকালা শাইখ আনা আনান্তু অমা আসাবানি শাই, একজন বৃদ্ধ লোক মুসকি মুসকি হাসে আর বলে, বেটা তুমি কি বললা, তোমার ওয়াজটা ঠিক না, তার কারণ আমিও তো কারবালার প্রান্তর ইয়াজিদের পক্ষে ছিলাম, মা আসাবানি শাই, আমি তো সুস্থ আছি, আমাকে এখনো কোনো বিপদ আপদ স্পর্শ করে নাই, নাউজুবিল্লাহ বলবেন না, খুব খুশি হয়ে গেছে, কারণ হুজুরদের ভুল ধরতে তো একদল থাকেই, আছে না, খুব খুশি হয়ে গেছে, কি বলো তুমি বেটা, আহলে বাইতের এত ভক্ত মনে হয়, আল্লাহ রসুলের এত বড় আশেক মনে হয়, কই আমিও তো ছিলাম, আমার তো কিছুই হয় নাই। কথাটা বলার পরে ফাকামাল ইউসবিহা সিরাজ, এই ঘটনাটা যখন ঘটতেছিল তখন রাত ছিল, রাত রাতে বলতেছিলেন, তো আগের যুগে এরকম ইলেকট্রনিক লাইট ছিল না যে সুইচ দিলেই জ্বলবে, আগের যুগে ওই পাত্রের ভিতরে তেল নিতেন, তেল, জাইতুনের তেল বা বিভিন্ন তেল দিয়ে বাতি জ্বলাইতেন, তো ওই বাতিটা জ্বলতে জ্বলতে একসময় সুতাটা পুড়ে পুড়ে নিচের দিকে চলে যাইত, আলোটা কমে যাইত, কতক্ষণ পরে ওইটাকে আবার কোনো একটা কাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে ওই শলিতা বলা হয় এটাকে, এই কাপড়ের এই নালাটাকে টাইনে দিতে হইতো, একটু উপরে উঠাই দিতে হইতো, তাহলে আলোটা আবার বেশি বাড়ত। এখন এইটা বলার পরে ফাকামাল ইউসলিহা সিরাজ, উনি তো এলাকার মাতবার, উনি বুড়ো মানুষ, উনিই গেছে ওই ওই বাতিটা ঠিক করতে, তো ঠিক করতে যাওয়ার পরে হাজার ধুন্নার, আগুন হইল শলিতার মাথায়, কিন্তু কাছে যাওয়ার পরে আগুন লাভ দিয়া ওই বুড়ার শরীরে ধরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, লাভ দিয়া আগুন চলে আসছে তার গায়ে, আগুন তার গায়ে চলে আসার পরে ফাজালা ইউনাদি আন্নার আন্নার,
গোটা কুফাবাসী দেখেছে ওই লোকটার গায়ে আগুন জ্বলতেছে আর ওই লোকটার অলিতে গলিতে মরুভূমিতে মরুভূমিতে চিৎকার মারতেছিল আগুন 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 বলে কিন্তু কোনো মানুষ তার আগুন নিবানের জন্য তার কাছে যায় নাই লোকটা কি করবে আগুন আগুন বলে চিৎকার মারতেছে আগুন আগুন বলে চিৎকার মারার পরেও কোনো মানুষ তার আগুন নিবানের জন্য তার কাছে যায় নাই তার হেল্প করতে কেউ যায় নাই আচ্ছা বলুন এই জায়গায় না হলে মানুষগুলো তার ঘটনাটা দেখছে যে সে কারবালার প্রান্তরে ওই ঘটনার বিপক্ষে সে ছিল এই কারণে তার আগুন লাগছে আমরা যাব না সে যখন অলিতে গলিতে চিৎকার মারছিল অন্য কোনো বাসা থেকে অন্য কোনো ঘর থেকে তো কেউ আসার কথা ঠিক কি না বলেন কিন্তু কেউ আসে নাই এই মনের নিয়ন্ত্রণ কার কাছে আল্লাহ আরো জেলে বলেন কার কাছে ওই আল্লাহ সবার মনের মাঝে এমন ভাবে পরিবর্তন করে দিয়েছেন যে না এই জাহান্নামের আগুন নিভানোর জন্য তোমরা কেউ চাইও না ঠিক কি না বলেন এরপর কি হলো মজার ঘটনা দেখেন লোকটা আগুন আগুন বললে কতক্ষণ চিৎকার মারবে চিৎকার করতে করতে পুরো এলাকা ছয়লাব সে দৌড়াইতে দৌড়াইতে জলাশয়ের দিকে যাইতেছিল আর জলাশয় কোথায় অন গমাসা ফিল ফুরাত লোকটা চিৎকার মারতে 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 সে এক পর্যায়ে ফুরাত নদীতে ঝাঁপ দিয়ে পড়ছে নদীতে পানি আছে কি নাই আগুন নিভাতে তো পানিই লাগে লোকটা তো পানিতেই নামছে এখন তো লোকটা বেঁচে যাওয়ার কথা ঠিক কি না বলেন কিন্তু ঘটনাটা কি দেখেন ও মাযালিকা ফালাম ইয়াসাল বিহি হাত্তা মাত ঐতিহাসিকরা বলেছেন আবু শাইখ আল ইসফাহানি বর্ণনা করেছেন ওই লোকটা যখন আগুন আগুন বলে চিৎকার মেরে ফোরাত নদীতে ঝাঁপ দিয়েছে ফোরাত নদীতে যখন ঝাঁপ দিয়ে পানির নিচে ডুব দিয়ে চলে গেছে হাজার হাজার মানুষ ফোরাত নদীর তীরে দেখতেছিল যে আগুনটা ওই লোকটার মাথার উপরে দাউ দাউ করে জ্বলতেছে পানির উপরে বাতাসের উপরে আগুনটা ধাউ ধাউ করে জ্বলতেছে এখন লোকটা তো পানির নিচে ডুবতেছে ডুব দিয়ে থাকবে কতক্ষণ ওঠা লাগবে না উপরে ওঠা লাগবে কি লাগবে না যখনই মাথার উপরে পানির উপরে ওঠে সাথে সাথে মাথার উপরে আগুন ধরে যায় শরীরে আগুন ধরে যায় আবার মাঠ পানির নিচে যায় আবার আগুনটা উপরে জ্বলতে থাকে এরকম বারবার করতেছে নিচে গেলে আগুন উপরে থাকে উপরে উঠলে ব্যক্তি আগুন তার মাথায় ধরে যায় এরকম করে 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 আগুনের পানির ভিতরে থেকে ব্যক্তি আগুনে পুড়ে দগ্ধ হয়ে সে জাহান্নামে চলে গেছে বলুন আল্লাহু আকবার আল্লাহর গজব দুনিয়াতে দেয় কি দেন না দেয় কি দেন না বর্তমানেও দুনিয়াতে যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদেরকেও গজব দিতে পারেন কি পারেন না এই সমস্ত আসাদ নূরদের গোষ্ঠীকে আল্লাহ তাআলা নিরাময় করতে পারেন কি পারেন না এক আসাদ নূরের কারণে বাংলাদেশকে আল্লাহ তাআলা গজব দিয়ে ডুবিয়ে দিতে পারেন কি পারেন না এ কারণে আমরা যারা আজকের মুসল্লি রয়েছি সরকারের কাছে আমাদের জোরালো আবেদন আমাদের সোনার বাংলাদেশে যে বা যারা যখনই আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে আমাদের কলিজার দাবি তাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে এই বিচার আমরা সবাই চাই ঠিক কিনা বলেন একটা বিচার যদি করা হয় তাহলে আর কেউ এই কথাগুলো বলতে সাহস পাবে না আর যদি বিচার করা না হয় আল্লাহর গজব আকাশের উপরে অপেক্ষমান কখন নিচে এসে পড়বে কেউ বুঝতে পারবে না ঠিক কিনা বলেন কারবালার প্রান্তরে তারা বুঝেছিল ক্ষমতা তো আমাদের হাতে আমরাই তো ক্ষমতাবান আমরা যা ইচ্ছা তাই করব যা ইচ্ছা তাই বলবো আমাদেরকে কে ঠেকায় কিন্তু আল্লাহ তাআলা ঠেকিয়ে দিয়েছেন কি না মনে রাখবেন আল্লাহ তাআলার একটা নামই আছে সমাদ সমাদ মানে হলো অমুখাপেক্ষী সূরা ইখলাসে আমরা পড়ি আল্লাহু সমাদ পড়ি কি পড়ি না অমুখাপেক্ষী মানে কি বলেন তো আমি কারো পরোয়া করি না কাউকে আমার দরকার নাই সবাই আমাকে দরকার ঠিক কি না বলে আমার কাছে সবাইকে আসতে হবে কি ফেরাউন কি নমরুদ কি বড় বড় রাজা বাদশা সবাইকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়েছেন ঠিক কিনা বলেন শুধুমাত্র খোদা দ্রোহিতার কারণে এখনো সেই আল্লাহর শাস্তি শুধুমাত্র রহমাতুল্লিল আলামিনের কারণে আসে না কিন্তু কারবালার প্রান্তরের মতো যদি আল্লাহ তাআলা রাগ করে ফেলেন দুনিয়াতেই আশা শুরু হয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য বন্ধুরা আমরা সাবধান থাকবো আমরা নামাজও পড়ি আবার আল্লাহ দ্রোহিতাও করি নামাজও পড়ি আরেকজনকে ঠকাই আরেকজনকে ছুরি মারি আরেকজনকে মাথায় বাড়ি দেই আছে কি নাই তোমার এই নামাজ ইয়াজিদের মতো নামাজ তোমার এই নামাজ
ইয়াজিদ বাহিনীর বড় বড় আলেমদের নামাজ ঠিক কি না বলে এই নামাজ দিয়ে পরকালে কোনো শান্তি পাওয়া যাবে না ঠিক কি না বলে তাহলে আমরা নামাজ পড়ব নামাজ আমাদেরকে অন্যায় থেকে বিরত রাখবে ঠিক কি না বলেন তার মানে ইচ্ছা করে আমি চুরি করতে আরেকজনের পকেটে হাত বাড়াবো আর মনে মনে ভাববো যে কই আল্লাহ আমাকে ঠেকান না কেন না আল্লাহর এত ঠেকা লাগে নাই আল্লাহু সামাদ আল্লাহ অমুকপেক্ষে আপনি জান্নাতে গেলেই কি জাহান্নামে গেলেই কি আল্লাহর ক্ষমতা বাড়বেও না কমবেও না ঠিক কি না বলেন আপনাকে উচিত আমি মানুষ আমার পরিচয় আমি মানুষ আমি আশরাফুল মাখলুক আমার সম্মান অনেক বেশি আমি আল্লাহর রাসূলের উম্মত আমি শাহ জামানের উম্মত সুতরাং আমি অন্যায় করতে পারি না ঠিক কি না বলেন নিজেকে অন্যায় থেকে বিরত রাখতে হবে নিজেকে ঠিক কি না বলেন ভাইরা আমার দেখেন আগুন পানির মাঝে থেকে লোকটাকে আল্লাহ আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারছেন ক্ষমতা রাখেন কে আল্লাহ তাহলে পানিতেও আগুন জ্বলে পানিতেও কি আগুন জ্বলে কুরআন কুরআন কারীম আসছে জাহান্নামের কি বলে সাগরের নিচে আগুন আছে আগুন এই আগুন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা উপরে উঠিয়ে আনবেন সাগরের পানি থাকবে না গোটা সাগরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে তখন তোমাদের নৌবহর কোথায় থাকবে ঠিক কি না বলে আল্লাহ কিয়ামতের ময়দানে এটাই বলবে কই তোমার বড় বড় জাহাজগুলো পাহাড়ের মতো ছিল সেগুলো কই তোমার বড় বড় রাজাবাসরা কই বড় বড় অট্টালিকাগুলো কই আইনাল মাফার আজকের কোথায় তোমরা পালাবে আমার ক্ষমতা থেকে পাললে একটু পালাও তো আল্লাহ কোরআনে বলছে আমার জমিনে থেকে আমার বিরুদ্ধাচরণ করবে যদি পারো একটু আমার পৃথিবী থেকে বাহিরে গিয়ে একটু করো আমার সৃষ্টির বাহিরে গিয়ে একটু অন্যায় করো তোমাদেরকে আমি ধরবো না কিন্তু কেউ কি পারবে না বলবেন হুজুর মঙ্গল গ্রহে গেছে যে তো মঙ্গল গ্রহ বানাইছে কি আল্লাহ কে বানাইছেন আল্লাহ তো গেছে তো একটা থেকে আরেকটায় এখানে পৃথিবী গ্রহ আবার গেছে মঙ্গল গ্রহ সেখানেও আল্লাহ তাআলার বানানো ঠিক কি না বলেন তুমি নিজে একটা বানাইয়া সেখানে যাও তাই যাইছে তাই করো আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দেবে ঠিক কি না বলেন আল্লাহ তাআলা এই সমস্ত বড় বড় কাফের বেঈমানদেরকে আরেকটা বানাইয়া সেখানে গিয়ে অন্যায় করার সুযোগ দেন নাকি না এটা কি হবে না বানাইবেন কি দিয়ে যেটা দিয়ে বানাইবেন সেটাও তো আমার আল্লাহ ঠিক কি না বলেন যেটা বানাইবেন যেটা দিয়ে সেটাও তো আমার আল্লাহ যেই রকেটটা যাইবেন ওই রকেট তৈরি করার যতগুলো মালামাল সবগুলো তো আল্লাহর তৈরি যাবেন কই তার মানে আল্লাহর সৃষ্টির বাহিরে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই ঠিক কি না বলেন ভাইরা আমার আমি অনেক আগে ওই যে তাফসীর করতাম তখন ওই যে আল্লাহ তাআলাকে তীর মারতে গিয়েছিল নমরুদ আপনাদেরকে ঘটনা শুনাইছিলাম অনেক চমকপ্রদ ঘটনা আল্লাহ তাআলাকে মারতে গেছিল তো যাইতে 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 কিচ্ছু দেখেন আর কিন্তু আছে কই আল্লাহর আসমানের নিচে এটাও আল্লাহর তৈরি ঠিক কি না বলেন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পক্ষে তার হাবিবের আহলে বাইতের পক্ষে এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনেই কিছু কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়েছেন এর মাঝে সবচেয়ে বেশি সংখ্যক শাস্তি পেয়েছিল কারবালার প্রান্তরে যারা ইয়াজিদের পক্ষে প্রত্যক্ষ এবং পরোক্ষ ছিল এ ব্যাপারে আরেকটা বর্ণনা যেই বর্ণনাটা গত জুমায় আমি আপনাদের খেদমতে বলেছিলাম যেই বর্ণনাটা এসেছে ইসআফুর রাকিবিন নামক কিতাবের মাঝে এবং নূরুল আবসার নামক কিতাবের মাঝেও হাদিসখানা এসেছে হাদিসখানা বর্ণনা করেছেন হাফিজুল হাদিস আল্লামা ইবনু হাজার আল আসকালানি রহমাহুল্লাহ তাআলা যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কাতিলুল হুসাইন ফি তাবুতিন মিনান নারি আলাইহি নিসফু আযাবি আহলিন নার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাবকে দুই ভাগে ভাগ করবেন এক ভাগের মাঝে নিয়ে যাবেন সমস্ত সেই ইয়াজিদ পন্থীদেরকে যারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিয়েছিল কষ্ট দিয়েছিল যবেহ করেছিল তাদেরকে আল্লাহ তাআলা অর্ধেক শাস্তি দিবেন আর অর্ধেক শাস্তির মাঝে থাকবে দুনিয়ার অন্য অন্য সব কাফেররা তাহলে বুঝে গেল ইয়াজিদ পন্থী যারা তাদের ভাগে বড় শাস্তিটাই পড়বে ঠিক কি না বলেন তাদের ভাগে বড়টা পড়বে কারণ অর্ধেকটা তাদেরকে দিয়ে দেওয়া হবে আর বাকি অর্ধেকের মাঝে ওই ফেরাউনের মতো শয়তানও থাকবে আবু জাহালের মতো শয়তানও থাকবে তাহলে তাদের ভাগে তো ওদের চেয়ে কম পড়বে ঠিক কিনা বলেন তাহলে এই ঘটনাগুলো কি কি প্রমাণ করে আমরা কি ইয়াজিদের পক্ষে যাব ইনশাআল্লাহ না যাব ইনশাআল্লাহ না আর এখানে হাদিস শুনেন হাদিসখানে এসেছে মুস্তাদরাকে হাকিমের মাঝে আখরাজাহু ইবনু হাকিম মিন তুরুকিন মুতাআদ্দিদা
বলেন মুস্তাদরাকে হাকিম আল্লামা হাকিম নিসাবুরি রহমাতুল্লাহ এই হাদিসখানা অনেক সনদে বর্ণনা করেছেন অনেকগুলো সনদে অনেকেই এই হাদিস বর্ণনা করেছেন তার মানে হলো এই হাদিসখানা সহিহ হাদিস এই হাদিসের মাঝে কোনো ভেজাল নাই কি বলেন দেখেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেছেন তিনি বলেন আও আওহাল্লাহু তাআলা ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আননি কতালতু বি ইয়াহইয়া ইবনে জাকারিয়া 70 আলফ আল্লাহ তাআলা নবীকে ওহি পাঠাইছেন যে হাবিব আপনি চিন্তা কইরেন না চিন্তা করার কোনো কারণ নাই আপনার আগে নবী ছিলেন ইয়াহইয়া ইবনে জাকারিয়া নাম কি নবীর বলেন জাকারিয়া নবীর ছেলে নবী জাকারিয়াও নবী ইয়াহইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন নবী এই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উম্মতেরা নির্মমভাবে হত্যা করেছিল এই হত্যাকে অনেক বড় ঘটনা আমি ওইদিকে যাব না সময় একেবারে খুব কম দেখতে ঠিক আছে এখন এই এই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হত্যার কারণে আল্লাহ তাআলা আকাশে এত খুশি হয়েছেন ইয়াহইয়াকে হত্যা করেছে একজনকে আল্লাহ তাআলা তার বিনিময়ে হত্যা করেছেন 70,000 কয় হাজার 70,000 কয়জনের বিনিময়ে একজন একজনের বিনিময়ে তোমরা আমার নবীকে হত্যা করেছো এত বড় শরীরের ভিতরে শক্তি কই পাইলা তুমি এত বড় কলিজা কই পাইলা আল্লাহ তাআলা 70,000 কে হত্যা করেছেন এরপরে কি বলছেন দেখেন ওয়া ইন্নি কাতিলুন বি ইবনি ইবনাতিকা 70,000 হাবিব আপনার কন্যা ফাতিমার ছেলে হুসাইনকে যারা হত্যা করবে তাদেরও বিনিময় স্বরূপ আমি 70,000 হত্যা করব সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা কি কথা বুঝেন না কথা বুঝলে সুবহানাল্লাহ বলেন না কেন আল্লাহ বলেন তার হাবিবকে হাবিব আপনি চিন্তা করেন না আপনার কলেজের টুকরা ইমাম হোসেনকে যারা হত্যা করেছে এই হত্যার বিনিময় স্বরূপ আমি 70,000 কে হত্যা করব সুবহানাল্লাহ শুধু 70,000 নয় হাদিসের পরবর্তী শব্দ আবারো বলছে ওয়া 70,000 আরো 70,000 সুবহানাল্লাহ কয় 70 কয় 70 দুইবার 70,000 70,000 মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন এই 70,000 70,000 এই যে বিনিময় নেওয়া হবে এক 70,000 এর বিনিময় নিয়েছিল সেই মুখতার আস সাকাফি মুখতার আস সাকাফি মাত্র 6 বছর পরে ক্ষমতায় এসে এত বেশি মানুষকে হত্যা করেছে যে তার কোনো গোনা ব্যাথা নেই ঘটনাটা এসেছে এই ঘটনাটা এসেছে আর সাওয়াইকুল মুহরিকার মাঝে এবং তারিখে তাবারির মাঝেও এসেছে ইন্নাল মুখতার কালা লাহুম মুখতার ক্ষমতায় বসে মুখতার আর সাকাফি ক্ষমতায় বসে মুখতার বলল কি উতলুবুলি কতলাতাল হুসাইনে ফা ইন্নাহু লা ইয়াসুগু ইলাইয়া তাআম ওয়া শারাব হাত্তা উতাহহিরাল আরদা মিনহুম ওয়া উনকিয়াল মিসরা মিনহুম মুখতার আর সাকাফি ক্ষমতায় যখন বসছেন বসার পরে বিশাল সাম্রাজ্যের মালিক উনি বললেন গোটা দুনিয়ার মানুষদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমি মুখতার আস সাকাফির কাছে লা ইয়াসুগু ইলাইয়া তাআম ওয়া শারাব আমাকে কোনো পানি তৃষ্ণা মিটাতে পারবে না কোনো খাবার আমাকে তৃপ্তি দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি ইয়াজিদ বাহিনীকে হত্যা না করব সুবহানাল্লাহ ইয়াজিদ বাহিনীকে হত্যা না করে আমি তৃপ্তি ভরে পানি পান করব না ইয়াজিদ বাহিনীকে হত্যা না করে আমি পেট ভরে খানা খাব না তার কারণ আমাকে এগুলো কোনো তৃপ্তি দিতে পারবে না ক্ষমতায় বসার পরে খুঁজে খুঁজে এনে সবগুলোকে হত্যা করেছে হত্যা করার পরে উনি দাঁড়াইয়া একটা বক্তৃতা দিয়েছিলেন ওই সময় বলেছিলেন যে বন্ধুরা আমার আমি আহলে বাইতের পক্ষে কিছুটা হলেও বিনিময় নিতে চেষ্টা করেছি তার কারণ এটা হলো মানুষের মায়ের আল্লাহ তো মানুষ চেষ্টা করে চেষ্টাটা কেমন ছিল সময় তো শেষ আমি আপনাদেরকে একটু ঘটনাটা শোনাচ্ছি এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পিছনে সবচেয়ে বড় দায়ী ছিল ইবনে জিয়াদ নাম কি বলেন ইবনে জিয়াদ মূলত এর নাম হলো আব্দুল্লাহ ইবনু জিয়াদ এখন আব্দুল্লাহ তো আল্লাহর বান্দা আব্দুল্লাহ কি আল্লাহর বান্দা এখন এই ইবনু জিয়াদকে আব্দুল্লাহও বলা যায় না আব্দুল্লাহ শব্দের সাথে তাকে
সম্পৃক্ত করলে অ্যাড করলে এটা আব্দুল্লাহ শব্দের বেইজ্জতি হয় বিদায় গোটা পৃথিবীর ইতিহাস তাকে ইবনে জিয়াদ নামে পরিচয় করায় দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না এই ইবনে জিয়াদকে মুক্তারা সাকাফি ধরার জন্য পাঠাইছে বিশাল এক বাহিনী যে যাও এবারে ইবনে জিয়াদকে হত্যা করো এখন হত্যা করতে গেছে উনি তো চ্যাপ্টার নেতা ওনারও লোকজন আছে না মুক্তারা সাকাফির দলের সাথে তুমুল যুদ্ধ হইছে ইবনে জিয়াদের দলের সাথে যুদ্ধ হওয়ার পরে এক পর্যায়ে ইবনে জিয়াদকে তারা হাতে পাইছে হাতে পাওয়ার পরে ইবনে জিয়াদের মাথাটা এক কোপে দ্বিখণ্ডিত করে ফেলছে সুবহানাল্লাহ এক কোপে দ্বিখণ্ডিত করার পরে আর ওই মুক্তারা সাকাফি এতটা বেশি রেগে গিয়েছিল মাথাটা একটা প্যাকেটে রাইখা বাকি শরীরটা ওই জায়গায় আগুন দিয়ে জ্বালাই দিছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ শাস্তি আসে কার পক্ষ থেকে আরো জোরে কার পক্ষ থেকে ওখানে জ্বালাইয়া দিয়া ইবনে জিয়াদের মাথাটা নিয়ে কুফায় চলে গেছে এই মুক্তারা সাকাফির এই বাহিনীরা যাইয়ে বলে মুক্তারা সাকাফির যে হুজুর ইনশাআল্লাহ আমরা কামিয়াব হয়ে গেছি সুবহানাল্লাহ বলেন মুক্তারা সাকাফির কল কি বলে ইবনে জিয়াদের মাথাটা নিয়ে আসছে তার শরীরটা আমি জ্বালাই আমরা জ্বালাই দিয়ে আসছি সুবহানাল্লাহ বলে এখন মুক্তারা সাকাফি বলেন কই মাথা কই বলছে এই যে হুজুর থলের ভিতরেই তো তার মাথা এখন মুক্তারা সাকাফি বলছে ঠিক আছে তার মাথাটা নিয়া একটা মসজিদের নাম বলছে যেটা জাতীয় মসজিদ অথবা একটা মাঠের নাম বলছে যেই মাঠ সবার কাছে পরিচিত বলছে অমুক জায়গায় চলে যাও তার মাথা নিয়ে আমি চলে আসছি এবং হলো এই শুধু ইবনে জিয়াদের মাথা নয় বরং ইবনে জিয়াদের সাথে আরো বড় বড় নেতা আছে যতগুলো তাদের মাথাগুলো নিয়ে ওখানে উপস্থিত করো সুবহানাল্লাহ বলবেন না ওখানে প্রায় ছয়ের উপরে মাথা একত্র করার পরে ওখানে চলে গেছে মুক্তারা সাকাফি গিয়ে দেখতেছেন লক্ষ লক্ষ মানুষ একত্রিত হইছে সামনে এই জালেমদের মাথাগুলো সব সিরিয়ালি রাখা উপরে রাখা হইছে সবার উপরে রাখা হইছে ইবনে জিয়াদের মাথাটা এখন মুক্তারা সাকাফি বলে ঘটনাক্রমে কি জানেন ওই দিনটা ছিল আবার দশই মুহররম সুবহানাল্লাহ বলবেন না যেই দিনে মাথাগুলো এক জায়গায় রাখা হয়েছিল ওই দিনটা ছিল কি দশই মুহররম কারবালার প্রান্তরে ঘটনা ঘটেছিল ৬১ হিজরিতে আজকের দশই মুহররম ইবনে জিয়াদ এবং তার আনুগত্য পোষণ করেছে ইয়াজিদের আনুগত্য পোষণ করেছে এমন নেতাদের মাথাগুলো যেই দিনে রাখা হইল ওই দিনও দশই মুহররম তবে ৬৭ হিজরি কয় বছর পরে ৬ বছর পরে এখন মুক্তারা সাকাফি দাঁড়াইছেন দাঁড়াইয়ে বলেন ও কুফাবাসী ভাইয়েরা শোনো 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 আমার এখন একটু একটু পানি তৃষ্ণা লাগতেছে এতদিন আমি পানি পান করি নাই ভালো করে তোমরা জেনে রাখো আজ যেই জায়গায় এই জাহান্নামীদের মাথাগুলোকে একত্র করলাম আজ থেকে ৬ বছর আগে এই দিনে এই জায়গায় আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইনের মাথা মোবারক এনে তারা বেয়াদবি করেছিল এ কারণে আমি আজকের তাদের মাথাগুলো এই জায়গায় একত্রিত করলাম গোটা দুনিয়ার মানুষকে দেখাতে চাই যে আল্লাহর রসুলের পরিবারের সাথে বেয়াদবি করলে তাদের পরিণাম দুনিয়াতেই এরকম হয়ে থাকে দেখো তোমরা দেখো তারাও ইমাম হোসেনের মাথা এই মাঠে এনেছিল আমিও আমার নির্দেশে আমার বাহিনীরা তাদের মাথাগুলো এই মাঠে আনছেন ক্ষমতা কি একদিকে যায় সবসময় না সবাই একটু খুশি হয়ে জবাব দেন না একদিকে যায় সবসময় একদিকে থাকে না এই কারণে ইসলামের ইসলামের বিরুদ্ধে চরণ করো না ইসলাম হলো একটা লোহার পাথরের মতো এখানে কেউ সরাতে পারবে না কেউ যদি তার সাথে গিয়ে মাথা ঠোকায় তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইসলাম নামক পাহাড়ের কিছু হবে না আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহু মুতিম্মু নূরিহি আমি এই বাতি জ্বালাইছি আমি এই বাতি জ্বালাবো এই বাতি দিয়ে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমি আলোকিত করব সুবহানাল্লাহ মুসনাদে আহমদে হাদিস এসেছে লা ইয়াবকা বাইতু মাদারিন ওয়ালা হাজারিন এমন একটা বাড়ি থাকবে না যেই বাড়িটা একেবারে জীর্ণশীর্ণ ঘর অথবা বিশাল অট্টালিকা সব ঘরে 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 ইসলামের আলো চলে যাবে সুবহানাল্লাহ এটা তো হয় না এটা হবে সামনে আমরা ওই কাফেলার সাথে যোগ দিতে চাই ইনশাআল্লাহ
ওই ধরনের ইসলাম যেই দিন কায়েম হবে ওই ইসলাম কায়েমে আমার জীবনের বিনিময় হলেও কিছুটা ভূমিকা আমি পালন করব সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আমিন এখন দেখেন এই কথাগুলো বলার সময় কি ঘটনাটা ঘটেছে যখন মাথাগুলো এক জায়গায় রাখা হলো মুক্তারা সাকাবি এই ভাষণটা দিছিলেন তখন একটা খোদা পূর্দত্ত আরেক গজব নাযিল হইছে শুনবেন ইনশাআল্লাহ সময় তো শেষ বলবেন ইনশাআল্লাহ সুনান তিরমিজি 3742 নম্বর হাদিস বর্ণনা করেছেন কে বর্ণনা করেছেন বিহি ক্বালা হাদাসানা ওয়াসিল ইবনু আব্দুল আলা ক্বালা হাদাসানা আবু মুয়াবিয়াতা আনিল আমাশ আন উমারাতা ইবনে উমাইরিন ক্বাল এই উমারাতা ইবনে উমাইর উনি একজন সাহাবি উনি বর্ণনা করতেছেন লাম্মা জিআ বি রাসি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওয়া আসহাবিহি যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং তার সাথীদের মাথাগুলোকে ওই মাঠে একত্রিত করা হলো তখন কি নুফাদ্দিদাত ফিল মাসজিদি ফির রাহাবা এই রাহাবা নামক জায়গায় তাদের মাথাগুলো যখন রাখা হলো ফান্তা হাইতু ইলাইহিম আমিও ওই কাফেরদের মাথাগুলো দেখার জন্য আমি গিয়েছিলাম সেখানে সুবহানাল্লাহ এই উবাইদুল্লাহ ইবনে কি উমারা ইবনে উমাইর উনিও ওখানে ছিলেন উনি বলতেছেন অহম ইয়াকুলুন হঠাৎ করে সব উৎসুক জনতা উপস্থিত জনতা বলা শুরু করলো কদ জাআত কদ জাআত সবার মুখে একই কথা এই এসেছে 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 কি এসেছে সবাই চিৎকার মেরে বলছে এসেছে এসেছে আমরা যখন কোনো একটা বিপদ দেখি কোনো একটা কিছু আসতে শুরু করে তখন আমরা বলি কি এ আইছে 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 বলি কি বলি না উপস্থিত লক্ষ লক্ষ জনতা বলছেন কদ জাআত এসেছে এসেছে ফাইজা হাইয়াতুন কদ জাআত আমরা তাকিয়ে দেখলাম আল্লাহর পক্ষ থেকে কুসকুসে কালো চিকন একটা সাপ উপস্থিত হয়েছে আরো জোরে বলেন আল্লাহু আকবার কালো একটা সাপ উপস্থিত হয়েছে মানুষ দেখে বলছে আসছে 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 মানে আল্লাহর গজব আসছে সুবহানাল্লাহ বলবেন না সাপটা এসে কি করছে তাখাল্লালুর রুসা হাত্তা দখালাত ফি মান খারাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওখানে মাথা তো অনেকগুলো রাখা ঠিক কিনা বলেন সাপটা এসে সব মাথার পাশে একটু 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 করে গেছে যাইয়া কারো মাথা পছন্দ হয় নাই যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথাটা পাইছে সাথে সাথে নাকের ভিতরে সাপটা ঢুকে গেছে আরো যারা বলেন আল্লাহু আকবার নাকের ভিতরে ঢুকে গেছে ফা মাকাসাত হানিয়াতান হুনাই হাতান সাপটা ঢুকার পরে অদৃশ্য হয়ে গেছে আমরা আর দেখি না সাপটা নাকের ভিতরে ঢুকলো গেল কই পুরো মাথা শুধু একটা মাথা গেল কই সাপটা পেট থাকলে বুঝলাম পেটে গেল তো গেল কই কতক্ষণ পরে সুম্মা খরাজাত সাপটা আবার বেরিয়ে আসছে সুবহানাল্লাহ বলেন সুম্মা খরাজাত ফাযাহাবাত হাত্তা তাগাইয়াবাত সাপটা বেরিয়ে আসছে একটু চলে যাওয়ার পর আমরা আর সাপটাকে দেখতে পেলাম না সাপটা অদৃশ্য হয়ে গেছে সুম্মা কালু কদ জাআত উপস্থিত জনতা আবার চিৎকার মেরে সবাই বলা শুরু করলো এই এসেছে 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 আল্লাহু আকবার বলবেন না ওই সাপটা অদৃশ্য হয়ে গেছে আবার আসছে রাবি বলতেছেন ফাফালা যালিকা মাররাতাইন আও সালাসা এইভাবে সাপটা দুইবার অথবা তিনবার আসছে আয়েশা ইবনে জিয়াদের নাকের ভিতরে মাথার ভিতরে ঢোকছে মগজ খাইছে এরপরে বের হয়ে গেছে বলুন আল্লাহু আকবার এই শাস্তি কে দিয়েছেন দুনিয়াতেই শাস্তি আল্লাহ দেন কোন মানুষের বুকে কি পাটা থাকলে এই ইয়াজিদের পক্ষে কথা বলে কি বলেন এই ইয়াজিদের পক্ষে কথা বলার কোনো সাহস কোনো মুসলমানের হতে পারে ভাইয়েরা আমার সময় শেষ আমি এখানে অনেকগুলো পৃষ্ঠা নিয়ে আসছি 8 পৃষ্ঠা অনেকগুলো ঘটনা আল্লাহ তাআলা একজনকে একটা শাস্তি দিয়েছেন এইটা আমি বলি এটা একটু হাস্যকর একটু মজারও ব্যাপার এ কারণে আমি এটা বলবই আপনাদেরকে সেটা হলো আস সাওয়াইকুল মুহরিকা আল্লাহ তাআলা কাউকে কাউকে তো বিভিন্ন ধরনের শাস্তি দিয়েছেন বেশিরভাগই চেহারাটা কালো হয়ে গেছে একজনের একটা শাস্তি দিয়েছেন দেখেন অবাদু আস সাওয়াইকুল মুহরিকা 277 পৃষ্ঠার ভিতরে আসছে তলা দাকারহু হাত্তা কানা ইযা রাকিবাল ফারাস লাওয়াহু আলা উনুকিহি কাআন্নাহু হাবালুন এক কম বক্ত একটা বদ নসিবলা ব্যক্তি যে ইয়াজিদের পক্ষে ছিল
আল্লাহ তাআলা এই লোকটাকে একটা ব্যতিক্রমধর্মী শাস্তি দিয়েছেন কি করেন আল্লাহ তাআলা তার কুরুসঙ্গটাকে অনেক বড় বানিয়ে দিয়েছেন আর ও যারা বলে নাউজুবিল্লাহ কত বড় বানাইছে হাত্তা কানা ইজা রকিবাল ফারাস ব্যক্তি ওই ব্যক্তি যখন ঘোড়ার পিঠে উঠত লাওয়াহু আলা উনুকিহি কান্নাহু হাবালুন তখন সে ওই পুরুষাঙ্গটাকে ঘোড়ার গলার সাথে ঘাড়ের সাথে পেঁচিয়ে রাখত মানুষেরা দূর থেকে দেখে মনে করত এটা উটের রশি আর জোরে বলেন নাউজুবিল্লাহ এই শাস্তি কে দিয়েছেন আল্লাহ আল্লাহ রাসূলের পরিবারের সাথে গাদদারি বেটা তো আল্লাহ তাআলা এখন শেষ জামানায় এরকম শাস্তিটা দেন না তবে খনে খনে কিন্তু মাত্রা অতিক্রম করলে তখন শাস্তি দেন কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা থেকে আজীবনের জন্য আল্লাহর রাসূলের প্রেম আল্লাহর রাসূলের পরিবারের প্রেম সাহাবা ইকরামদের প্রেম আউলিয়া ইকরামদের প্রেম হক্কানি আলেম ওলামাদের প্রেমকে আমাদের কলিজায় একেবারে খোদাই করে দান করে দেন বলুন আমিন আমিন কোনদিন প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসলাম মুসলিম আল্লাহ আল্লাহর রাসূল কোরআন হাদিস নিয়ে কোন ধরনের যারা বিরুদ্ধাচরণ করবে তাদের পক্ষেও যেন কোন কথা আমরা না বলি বলুন আমিন আরো জোরে বলেন আমিন আমিন তাহলে আজকের আলোচনা থেকে আমাদের স্পষ্ট হয়ে গেল আল্লাহ আল্লাহর রাসূল কারবালার ওই যুদ্ধের কারণে ইয়াজিদ পন্থীদের উপরে চরম মারাত্মক সর্বোচ্চ পর্যায়ের সীমানার সর্বোচ্চ পিলার পর্যন্ত আল্লাহ আল্লাহর রাসূলের অখুশি ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন সুতরাং এখানে আমাদের আর কারো কোনো সমত পোষণ করার কোনো সুযোগ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দেন বলেন আমিন আরেকবার বলেন আমিন আমিন আরেকবার বলেন আমিন আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা